নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্না রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটা রেসিপির সাথে। আজকে সাবু দিয়ে আপনাদের খিচুড়ি করে দেখাবো। পাঁচমি সালা সবজিও থাকবে তার সাথে। দেখুন আমার হাতে সবজি আছে কত রকমের। এই দেখুন, ফুলকপি, কুমড়ো, টমেটো, গাজর, বরবটি, আলু, আর এক হাতে বটি নিয়েছি, কাটতে হবে সবজিগুলো। তো চলুন, আমি খিচুড়িটা কীভাবে বানাচ্ছি, সাবুর খিচুড়িটা, সঙ্গে থাকো রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকুন। চলুন তাহলে আন্না রান্নাঘরে। সাবুর খিচুড়ি তৈরি করার জন্য কিছু সবজি আমি কেটে নেব। এই দেখুন, এখান থেকে অল্প অল্প করে সবজি আমি কেটে নেব। প্রথমে ফুলকপি কেটে নিই। খিচুড়িটা বানাবো একদম নিরামিষ, আপনারা বাড়িতে সবাই করে খেতে পারবেন, বাড়িতে পূজো পার্বণ হলে রান্না করতে পারবেন অবশ্য। ফুলকপি কাটা হয়ে গেছে, এবার কেটে নেব ক্যাপসিকাম। আমার পছন্দের মতন আমি সবজি নিয়েছি, আপনাদের পছন্দ মতন আপনারাও নিতে পারবেন। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আলু নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, বরবটি আছে, ক্যাপসিকাম আছে, পেঁপে আছে, ফুলকপি আছে। এবার চলে যাব রান্নার কাছে। বন্ধুরা, আমি এখানে সাবু নিয়েছি, দেখুন বড় সাইজের, যে বড় বড় দানা সাবুটা। এখানে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এখানে 250 গ্রাম আছে সাবু। এবার উনানটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে দিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেবো মুগের ডাল, এখানে 250 গ্রাম মুগের ডাল আছে, একটু ভেজে নেব। আমি শুধু মুগ ডাল দিয়ে আপনাদের করে দেখাবো খিচুড়িটা। আপনারা চাইলে এখানে অনেক রকমের ডাল নিতে পারেন, যেমন মটরের ডাল, মুসুরির ডাল, অহরের ডাল, সব রকম ডাল দিয়ে করা যাবে। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন ভেজেছি আমি হালকা হালকা করে। এবার কড়াইতে আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। প্রথমে দেবো 4টে শুকনো লঙ্কা, ধনে, জিরে 1 চামচ, মৌরি 1/2 চামচ, একসাথে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই হামল দিস্তাতে আমি গুঁড়া করব। গুঁড়ো হয়ে গেছে মশলাটা, দেখুন আধ ভাঙা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরষার তেল, আমি খিচুড়িটা সরষার তেলে রান্না করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারবেন। ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার দিয়ে দেবো পাঁচমিশালা সবজি, সবজিগুলো একটু ভেজে নেব।
টা হালকা ভেজে নেব বেশি ভাজবো না তাহলে সবজি টেস্টটা নষ্ট হয়ে যাবে সবজিটা হালকা ভেজে নিয়েছি এবার সবজিতে কিছু শুকনো মশলা দিয়ে দেব প্রথমে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গ্রেট করে রাখা আদা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দেব সমস্ত মশলা দিয়ে ভালো করে আর একটু সবজিটাকে কষিয়ে নেব সমস্ত সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মুগের ডাল মুগের ডালটা ধুয়ে ধুয়ে নিয়েছি জলটা দেখুন কত সুন্দর ঝরেও গেছে এবার দিয়ে দেবো সাবু সাবুটা এক ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে দিয়ে দেবো এবার দিয়ে দেবো টমেটো কেটে রাখা এখানে দুটো টমেটো আছে টুকরো টুকরো করে কেটেছি সমস্ত সবজির সাথে ডাল আর সাবুটা কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য সাবুটা আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব এবার দেখবো সবজিটা কতটা সিদ্ধ হয়েছে এবং ডালটাও এই দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিরামিষ খিচুড়িটা দেখুন সাবুর এবার সাবুর খিচুড়িতে আমি দিয়ে দেবো চিনি স্বাদ মতন এটা আছে আমল বাটার এটা 1 চামচ দেব দেখুন গলে গেছে আমল বাটারটা একদম আর দেবো ভাজা মশলাটা যেটা আমি হামল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব আজকের এই সাবুর খিচুড়ি রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখলেন তো সাবুর খিচুড়িটা আমি কিভাবে বানালাম আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে বানাবেন খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা এভাবে বানিয়ে খাবেন এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে দেখুন দেখতে তো কতটা সুন্দর লাগছে দেখুন খুব গরম বন্ধুরা গরম ধরাই যাচ্ছে না এত গরম লবণ ঝাল একদম ঠিকঠাক হয়েছে বন্ধুরা আর কাঁচা লঙ্কা চিরে করেছি আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি সাবু আর ডালটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়েছে
আপনারা বাড়িতে অবশ্যই একবার করে খাবেন, বাড়িতে কোনো উপাস করলে বা পুজো পার্বণ হলে এই রান্নাটা অবশ্যই করে খাবেন আপনারা। সবজিগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন গাজর। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে আমার পাশে থাকবেন আপনারা। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আন্না রান্নার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর চোখ রাখবেন আন্না রান্নাঘরে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা রোজ দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।